আসামিদের শাস্তি হয়নি, মৈদুল মিত্তাকে যারা খুন করেছিল তাদের শাস্তি হয়নি, সুদীপ্ত গুপ্তর শাস্তি হয়নি, সুদীপ্ত গুপ্তর যারা হত্যাকারী ছিল, স্বপন কলেজের যারা খুন করলো তাদের শাস্তি হয়নি, তিলক টুডু পার্থ মাহাতো অভিজিৎ মাহাতোদের যারা খুন করলো তাদের শাস্তি হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ জানেন, বোঝেন যে আপনি যদি শাসক দলের ঘনিষ্ঠ হন, আপনি খুন রাহাজানি ধর্ষণ যা কিছু করতে পারেন, আপনার শাস্তি হবে না। বকটুগের কথা মনে আছে আপনাদের, তৃণমূলের সমর্থক গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। এই যখন এখন কোর্টে পেশ হয়েছে, যারা সাক্ষী ছিল, যাদের চোখের সামনে নিজের পরিবারের লোকজন খুন হয়েছেন, তারা গিয়ে বলেছেন তারা অপরাধীদের চিনতে পারছেন না। ভেবে দেখুন কতটা ভয়, কতটা সন্ত্রাস, কতটা চোখ রাঙানি থাকলে স্বজন হারানোর পর একটা মানুষ তার অপরাধীদের চিনিয়ে দিতে অস্বীকার করে। এই ভয়ের আবহাওয়া ভাঙতে হবে, এই সন্ত্রাসের আবহাওয়া ভাঙতে হবে। খুনিদের অপরাধীদের ধর্ষণকারীদের যে সরকার চলছে, সেই সরকারকে ভাঙতে হবে। কারা ভাঙবে, কারা রাস্তায় নামবে, কারা সরকারকে বোঝাবে যে সরকারটা কারোর পৈতৃক সম্পত্তি নয়? সাধারণ মানুষ ভোট দেন তাই কেউ এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হন। সাধারণ মানুষ রাস্তায় যান, টাকা উপার্জন করেন, সেই টাকা থেকে ট্যাক্স দেন, তাই মন্ত্রী এমএলএ এমপিদের মাইনে হয়। সাধারণ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, আমরা যারা এই পানিহাটির সহনাগরী, ওই ছোট্ট মেয়েটির সহপাঠী ছিলেন যারা স্কুলে, ওই ছোট্ট মেয়েটি কলেজে যখন গেছে রাস্তায় যাওয়ার সময় যাদের সাথে দেখা হতো, এই দোকানগুলো যে দোকানে হয়তো বিকালবেলা একবারও আসতো কখনো ছোটবেলা থেকে বড়বেলার কোনো সময়, আমাদের প্রত্যেকের দায়িত্ব ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে বিচার চাও। যে মমতা ব্যানার্জিরা, যে পুলিশ মন্ত্রী, যে মুখ্যমন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী ভাবছেন, তারা আজকে সরকারে বসে আছেন বলে, তারা আজকে চেয়ারে বসে আছেন বলে তারা যা খুশি তাই করতে পারেন। যে উদ্ধতের সঙ্গে ওনার এমপিরা বলছেন যে যতই আন্দোলন করে নাও জিততে তোমরা পারবে না, তাদেরকে কলার ধরে বুঝিয়ে দিতে হবে এই পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের কোনো কালীঘাটের বাবার সম্পত্তি না, কোনো তৃণমূলের পৈতৃক সম্পত্তি না, আমার মেয়ে, বাংলার মেয়ে, বাংলার মানুষ, তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকারের জন্য আসুন আমরা এই লড়াইয়ে থাকি। আমরা স্পষ্ট করে যে দাবি জানিয়েছি, আমরা স্পষ্টভাবে বলছি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কেন? কারণ স্বাস্থ্য দপ্তরের যা যা গণ্ডগোল হয়েছে, প্রথম দিন থেকে খুন ধর্ষণের পর যারা ফোন করে বলেছিল যে খুন হয়নি, ধর্ষণ হয়নি, আত্মহত্যা করেছেন মেয়েটি, তার বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন রকম পদক্ষেপ নেননি। আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কারণ একজন কর্তব্যরত ডাক্তার যদি তার হাসপাতালের মধ্যেই খুন হয়ে যেতে পারেন, তাহলে আমার হাসপাতালের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তার দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। আমরা বলছি পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, কারণ ওই পুলিশ দপ্তর প্রথম দিন থেকে নানা রকম ভাবে যত ধরনের এভিডেন্স আছে সেটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছে, কখনো নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে, যেখানে ঘটনা হয়েছে তার পাশের বিল্ডিং ভাঙা হয়েছে, নতুন করে বিল্ডিং বানানো হয়েছে। আজকে আমরা দেখেছি সিসিটিভি ফুটেজ সবার সামনে, এমন বহু মানুষ যারা আরজি করে অংশ নন, তারাও ওই সময়, যে সময় মেয়েটির দেহ পাওয়া গেছিল, সেইখানে উপস্থিত ছিল। পুলিশ ব্যর্থ, পুলিশ কমিশনার ব্যর্থ, এবং এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি উনি মানুষ হন, যদি ওনার শরীরে এখনো মানুষের রক্ত বয়, যদি ওনার মধ্যে এতটুকু চক্ষু লজ্জা থাকে, তাহলে আমরা সাজেস্ট করব মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থেকেও কি করবেন, ওইটা থেকেও পদত্যাগ করে দিন। সাধারণ মানুষ বুঝে নেবে, সাধারণ মানুষ তার রাজ্যকে সামলে নেবে। আপনার মতো মুখ্যমন্ত্রী, আপনার মতো নেতা, আপনার মতো অভিভাবক আমাদের চাই না। আমি কথা দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, এই আন্দোলন মানুষের আন্দোলন, এই আন্দোলন আমার আপনার আন্দোলন, সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক দলের যারা চান তার বাড়ির ছেলেটা মেয়েটার অবস্থা ওই আমার তিলোত্তমার মতো, পানিহাটির গর্ব ওই মিষ্টি ছোট্ট মেয়েটির মতো না হোক, আপনিও আসুন আমাদের লড়াইয়ে আমাদের হাত মজবুত করুন। এটুকু বলে আমার কথা শেষ করবো। শুক্রিয়া, আমি পেলাম, জিন্দাবাদ।